14 বছরে সর্ববৈধ শাসনামলের দুঃশাসনে বাংলাদেশের অর্থনীতিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। বন্ধুগণ, এই দীর্ঘ 14 বছরে আওয়ামী লীগের শাসনামলে আমরা দেখেছি বাংলাদেশ অর্থনৈতিকভাবে থলাবিহীন জুড়িতে পরিণত হয়েছে। আমরা দেখেছি আওয়ামী লীগের এবং টিএমপিরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাড়ি জমিয়ে বাড়িঘর করেছে, মন্ত্রীপাড়া করেছে, দুবাই সহ মালয়েশিয়া আমেরিকায় বিভিন্ন জায়গায় বাড়ি করেছে। আওয়ামী লীগের দুঃশাসনের কারণে দীর্ঘ 14 বছরে জাতীয়তাবাদী যুবদল বিএনপির অসংখ্য ফা কর্মীকে হত্যা করেছে। বন্ধুগণ, আওয়ামী লীগের এই শাসনামলে আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অসংখ্য রেফা কর্মীকে গুম করা হয়েছে। আমরা বলতে চাই আওয়ামী লীগের বিরুদ্ধে আজকে আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে সারা বাংলাদেশে। এই আন্দোলন সংগ্রাম বেগমান করার লক্ষ্যে আজকের এই যুব সমাবেশে আমাদের নেতা, বড় নেতা, আমাদের দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাহেব আজকে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সলা হবে রাজপথে। ইতিমধ্যে দেখেছেন সারা বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় সমাবেশ চলছে, লোকে লোকারণ্য সমাবেশ হয়। মানুষ এই ব্যর্থ সরকারের বিরুদ্ধে প্রতিবাদের কারণে ব্যর্থ সরকারকে আর এক মিনিট ক্ষমতা চায় না, সেই জন্য মানুষ আন্দোলন সংগ্রামে আজকে নেমে পড়েছে। আজকে জাতীয়তাবাদী যুবদলের নেতৃবৃন্দকে বলতে চাই, পিছনের দিকে থাকার সময় নয়। ওই প্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে, অবৈধ বহু চুরের সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এই দেশকে অবৈধ সরকারকে উৎখাত করতে হবে। আপনারা দেখে এই আওয়ামী লীগের শাসনামলে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মামলা, জাতীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন নেতা কর্মীর বিরুদ্ধে। আমরা বলতে চাই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলনেতা তারেক রহমানের নির্দেশে যত আন্দোলন সংগ্রাম হবে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামকে বেগমান করার লক্ষ্যে জাতীয়তাবাদী যুবদল মুখ্য ভূমিকা পালন করবে। আমি আজকের এই সমাবেশে আপনাদেরকে উপস্থিত হওয়ার জন্য অভিনন্দন জানাই। আজকের এই বিশাল সমাবেশ করার জন্য জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, সাধারণ সম্পাদক এম এ মহিউদ্দিনকে ধন্যবাদ জানাই। আজকের এই সমাবেশে আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মমিন মুন্নাভাইকে অবলম্বন জানায়, আমন্ত্রণ জানার জন্য জেলা বুদ্ধিজীবী দলের সভাপতি শ্যামা সাদা চব্বাইকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন বিগত দিনে এই জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার সহ সারা বাংলাদেশে সর্ববৃহৎ ছাত্র সংগঠন ছিল। এই যুবদল থেকে বেরিয়ে আমরা